ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। তো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। টাইটেল আর থাম্বনেল দেখে ভিডিওটা কি বুঝতে পেরেছো? তো আজ যাবো হচ্ছে ঘুরতে মায়াপুর। আমার অনেকদিনকার ইচ্ছা, তো ফাইনালি আজ চললাম। যেহেতু আমার শ্বশুর বাড়ি থেকে মায়াপুর বেশি দূর না, একটুখানি, তো এখন বাজছে বেলা 3:00 থেকে 3:30 আর কি। তো এইমাত্র বার হলাম, এদিকে আমি সব মানে রেডি হয়ে গেছি, জাস্ট শাড়ির পিনটা হয়নি। যেহেতু মা বাড়ি নেই, মা গিয়েছে একটু ডক্টরের কাছে, তো ও আর আমি বার হব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, যাই হোক আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেল, কমপ্লিট পিন করা হয়ে গেছে আর ওদিকে ও রেডি হয়ে গেছে। তো এবার বাইকে করে যাবো, তো ওদিকে ও বুট পড়ছে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বাড়ি থেকে এইমাত্র পার হলাম আর এখন পার হচ্ছে নদী আমাদের বাড়ির সামনে, বাট কিছুটা দূরে, তো সেটাই এখন পার হচ্ছে। এখন বাঁশের ব্রিজ করে দিয়েছে, বাট আগে নৌকা দিয়েই পার হতো। তো পার হয়ে তোমাদের দাদাভাই চলে আসলো এটিএমে আর আমি এখানে ওয়েট করছি ওর জন্য, যেহেতু আজকে আমাকে ঘোরাতে নিয়ে যাচ্ছে। এটিএমে তো ওকে ঢুকতেই হবে, কারণ আমি কোথাও গেলেই আমার যেটা পছন্দ হয় সেটা আমি মানে না দিলে আমি ভাইনা করি, তো তার জন্য আগে থেকে স্যালেন্ডার হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এখন আমাদের ধুবলিয়ার হাই রোড, তো ওখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকেই, আমি এখানে ওয়েট করছি। তোমাদের দাদাভাই এখনও আসলো না, আমি ভাবছি একবার যাবো কি যাবো না। তো তোমাদের দাদাভাইকে আমি কন্টিনিউ ডেকেই যাচ্ছি, বাট সারা সুরো কিছুই দেয় না। আমি তো ভাবলাম ভয়ে হয়তো ভেতরেই ঢুকে গেছে, তো না না দেখছি টুকটুক করে আমার পেছন দিয়ে আসছে, ওই যে দেখো আবার হাইও করছে। এমনিতেই আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তাই তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করছিলো, বলছে নাকি তাড়াতাড়ি চাপো, কারণ আমাদের যটার সময় যাওয়ার কথা ছিল সেই টাইমটা তো মিস করেই ফেললাম। আমাদের যাওয়ার কথা ছিল 3:00 আর এখন বাজে 3:30, যেতে যেতে 4:00 বেজে যাবে। তো তারপর চলে আসলো বাইকে তেল ভরতে, আর বাইকে তেল অল্পই ছিল তাই ফুল করে নিচ্ছে, কারণ রাস্তার মাঝখানে তেল শেষ হয়ে গেলে সেটা আর এক জ্বালা, কারণ কোথায় দোকান পাবো তার নেই ঠিক। তাই সবার আগে তোমাদের দাদাভাই তেলটাই ভরে নিল, তো এবার রওনা দিলাম। আর আজকে আমার লেট হয়নি আর কি, সাজগোজে অন্যদিন আমার লেট হয়, সব জায়গায় বেরোতে গেলে আমারই হয় না রেডি। তো আজকে তোমাদের দাদাভাই রেডি হতে পারেনি, আমি সবার আগে রেডি হয়ে বসেছিলাম, রেডি হতে পারেনি সেটাও এক বলা ভুল, কারণ একটু বাইরে কাজ গিয়েছিল। তো আসতে নিতে স্নান টান করতে ফ্রেশ হতে ওর একটু লেট হয়ে গেছে, আর আমি তো আগে থেকেই সাজগুজ করতে বসে পড়েছি। একটা হালকা রুলে সোয়েটার পরেছি আর তোমাদের দাদাভাই জ্যাকেট পরেছে, আর এই সোয়েটারটা আমার খুবই পছন্দ আর কি। আমি বিয়ের আগে নিয়ে এসেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথেই আর কি, বিয়ের শপিং করতে যখন গিয়েছিলাম বিয়ের লেহেঙ্গাটা কিনতে, তো তখনই আমি 3টে সোয়েটার এনেছি, তার মধ্যে থেকে আমার এইটা ভীষণ ভালো লাগে। আর এদিকে আমার হেলমেট পরতে একদমই পছন্দ হয় না, বাট কি করবো রাস্তার মাঝখানে পরতে হচ্ছে, কারণ রাস্তার মাঝখানে এবার গাড়ি ধরে তোমরা জানো। আর এদিকে আমার চোখ দিয়ে জল কাটছে, কারণ বাইক যদি স্পিডে চালায় কেউ তাহলে আমার চোখ দিয়ে এমনিতেই জল কাটে, এটা আমার আগেকার অভ্যাস। সানগ্লাস পরেও আমার জল থামছে না গো। চলে আসলাম, আমার অনেক দিনকার ইচ্ছা, তো সেই ইচ্ছাটা আজকে পূরণ হলো। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে আর জায়গাটা দেখার পর আরও ভালো লাগছে। তোমরা যারা মায়াপুর এসছো তারা অবশ্যই জানবে যে মায়াপুর জায়গাটা কতটা সুন্দর। এখন তোমাদের দাদাভাই হাটছার পাশে যে আছে সেটাও একটা সম্পর্কে দাদা হয়, তো এখানে সিকিউরিটি গার্ড দেয় মায়াপুরে, তো তার জন্যই সব কিছু আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে। তো এই দাদাটাই বলেছিল যে 3:00 আসতে, বাট আমরা টাইমটা মিস করে ফেলেছি। আর এই দাদাটা থাকলে কি বলো তো আমাদের সব কিছু দেখার সুবিধা হবে আর কি, সব দিক থেকেই, টিকিট বলো লাইনের দিক থেকে বলো। তো যেতে যেতেই দেখলাম একটা রথের মতো জিনিস যাচ্ছে, আমি নাম জানি না তাই তোমাদের ভালো করে বলতে পারলাম না। তো ওই দাদাটা ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার ডিউটিতে চলে গেল, এবার আমরা একাই দেখবো, একাই বলতে দুজনা মিলে। আর এই মোড়টা তোমরা দেখেই বুঝতে পেরেছো এটার এখনও কাজ হচ্ছে, বাঁশ বাঁধাই আছে দেখতেই পাচ্ছ, এখনও কাজ কমপ্লিট হয়নি তোমরা সকলেই জানো। তো ওই মোড়টারই আমরা সামনের দিকে চললাম, যেহেতু এটা পিছন দিক থেকে এখনও মানে ভিতরে ঢুকতে পারবো না, চারিদিক দিয়ে টিন মারা যেহেতু কাজ হচ্ছে। আর ওদিকে ও একাই হনন করে হাঁটছে, আমি বলছি দাঁড়া দুজনে একসাথে যাই, তো চলো দুজনে একসাথেই যাই। আর জায়গাটা এতটাই বড় যে আমরা তো সব কিছু ঘুরে দেখতে পাইনি, তো যেটুকুই দেখতে পেয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। সব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে, আর তোমরা দেখতে থাকো আমরা ঘুরতে থাকি। Thank you.
সবটাই দেখতে পেলে। যেহেতু ভিতরে ফোন অ্যালাউ নেই তার জন্য তোমাদের কিছুই দেখাতে পারিনি, আর তোমরা সকলেই জানো যে বড় বড় জায়গায় ভিতরে ফোন অ্যালাউ থাকে না। অনেক কবার আমি ফোন বার করার চেষ্টা করেছি, বাট তোমাদের দাদাভাই আমাকে কোনো মতেই বার করতে দেয়নি, আর বার করলেই একটা অসুবিধা হতো জানি তো। তারপর চলে আসলাম এখানে তিলক পড়তে, কারণ আমরা অনেকক্ষণ থেকে ঘুরে বেড়াচ্ছি বাট তিলক পড়িনি। তো সামনে দিদিটা এসে আমাদের তিলক পরিয়ে দিল, খুব সুন্দর লাগছে মুখটা দেখতে। আমাদের দুজনকে তিলক পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর এখন তো আমাদের দাদাভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না, কারণ জায়গাটা এতটাই বড়, মানে যেদিকেই যাই না কেন সেই একই জায়গাতে ফিরে আসছে আমার এইরকম মনে হচ্ছে। তো চলো এখন যাই, জানি না কোথায় নিয়ে যাচ্ছে, তোমরা দেখতে থাকো। আর পায়ে আমার এতটাই ব্যথা হয়েছিল, কারণ আমার আর ঘুরতে ইচ্ছা করছিল না, পায়ে খুবই যন্ত্রণা করছিল। আবার তার ভিতর আমার চপ্পলটা গিয়েছে ছিঁড়ে, আমি খালি পায়ে এখন হাঁটছি। আর সন্ধ্যাও লেগে গেছে প্রায়, অনেকটাই সন্ধ্যা লেগে গেছে, বাড়ি যেতে অনেকটাই রাত হয়ে যাবে বুঝতেই পারছি। দুজনে ঘুরতে ঘুরতে আমাদের দুজনের মধ্যে কীভাবে যে ঝামেলা লেগে গেল আমরা নিজেও বুঝতে পারলাম না, তোর উপরে অনেকটাই রাগ করেছিলাম। তো এখন আমার রাগ ভাঙাচ্ছে, তোমরা দেখো আমার তো এখন এডিট করার সময় হাসি লাগছিল। তো যেতে যেতেই ওর বন্ধুগুলোর সাথে দেখা হয়ে যায়। তো এই যে দেখো এগুলো হচ্ছে ওর বন্ধু, ডিউটিতে এসছে আর কি মায়াপুরে, তো তার জন্য হ্যান্ডশেক করছে। আর এই যে দেখো তোমরা দেখে চিনতে পারছো কিনা, আমি ভিডিওর প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম, আমি যেটাকে রথের মতো বলছিলাম। তো এই যে সামনে থেকে আমি তো তখন পিছন থেকে দেখিয়েছিলাম, তো এখন রাত হয়ে গেছে যেহেতু তাই লাইট জ্বলছে আরও ভালো লাগছে। তো এটাকে বলে হাতি পরিক্রমা, যে ওই যে দেখো কত বড় হাতি, আমি তো কখনোই দেখিনি, এই ফার্স্ট দেখলাম এত বড় হাতি। তো হাতির ওপর আবার চড়েও আছে কটা বাচ্চা, ওই দেখতেই পাচ্ছ আর কি। আমার তো ভীষণ ভয়ও লাগছিল, দুটো হাতি এত বড় বড়। তো এটাকে বলে হাতি পরিক্রমা। তো এখন বাজে সন্ধ্যা 6টা থেকে 6:30, তো এখানে প্রোগ্রাম হচ্ছে, তো এইদিক পানে যাচ্ছে। আর এই যে দেখো এখানে অনেকেই বসে আছে, অনেকেই দেখছে। তো এখানে এত সুন্দর সুন্দর ফুল, ভাবলাম একটা ফুল তুলি। তো তোমাদের দাদাভাই আমাকে কোনো মতেই তুলতে দিল না, কে কোথায় দেখবে আর যদি কিছু বলে, তো সেই ভয়েই। তো তারপর চলে আসলাম এখানে চাউমিন খেতে, আর ওই দাদাটাও এসছে, আর তোমাদের দাদাভাইও আছে। যেহেতু কিছু খাওয়া হয়নি, কিছু খাওয়া বলতে এগরোল খেয়েছিলাম একটা, সেটা অনেক আগে। তো এই যে দেখো আমরা এক প্লেট করে চাউমিন নিলাম দুজনেই। তো চাউমিনটা এতটাই বাজে কি বলবো, হয়তো কাচের ভিতর রেখে দিয়েছিল অনেক দিনকার, তো একবারে বাজে ছিল, আমি তো খাইনি। তোমাদের দাদাভাই একটুখানি খেয়ে ফেলে দিয়েছে আর আমিও তাই করেছি। তারপরে এবার বাড়ির দিকে রওনা হলাম। তো ও এখন আমাকে সিঙাড়া খাইয়ে দিচ্ছে, যেহেতু আমি কিছু খাইনি তো সিঙাড়াটা আমার খুব ভালোই লাগে, তার জন্য খাইয়ে দিচ্ছে। তো আমরা বাড়ি যাই, টাটা সবাই।